আচ্ছা গোটে প্রশ্ন, এটা সামাজিক রাজনীতি কি নৈতিক? এটা বন্ধটা, এই বন্ধ তো আমার সামাজিক চেতনা নিয়ে আমি করছু, বিভিন্ন দল পক্ষ করা হচ্ছে, আর ভারতীয় জনতা দল পক্ষ কৌছি এটা আমার মাঙ্গ, এটা সম্পূর্ণ সামাজিক, সামাজিক সুরক্ষা, সামাজিক নৈতিক আছে বেলে আপনার পতাকা কাহ হল দরকার পড়ে? দেখুন, যেহেতু আমি দল তরফর আজ ইয়ে করছু, যেহেতু হরতালে বসিছু, তেমন দলীয় দল আমার দল সপক্ষ নিশ্চয় ধন্দা রহবা কথা, ধন্দা রহবা কম অসুবিধা আছে, কিছু অসুবিধা নেই, আমি দেখবা কহবাক চাহুছু যে আমার দল বি সামিল আছে। ঠিক আছে, তো আজ যে বন্ধ করি আপনার মেসেজ কেন দেবা লাগে চাহুছন? আমি ওড়িশা রাজ্যের যদি ঝিও সুরক্ষিত না, মা ভৌণী সুরক্ষিত না, তো এপরি সরকার থাই যি মা ভৌণী কু সুরক্ষা দেই পারু নাই, সেপরি সরকার থাই আমি চাহু যে সরকার হটি যাও ওড়িশার, গোটিয়ে সুশাসন সুসরকার আসু, যাকি আম রাজ্যের মা ভৌণী সুরক্ষিত রই পারবে, এহা হচ্ছে আমার মেসেজ। কো সরকার আসলে যে গ্যারেন্টি দেবে সুরক্ষা পাই, কো সরকার আসলে সুরক্ষা দেই পারিবো আপন বলতে, যে বি হো মানে সুশাসন দেবে কি আজ্ঞা লিখি দেবে, কো সরকার আসলে সে সুরক্ষা দেই পারিবো না, সেটা নির্দিষ্ট ভাবে কেহি কই পারিবে না, আমি চাহু যে সমাজ আর সরকার কেতে আছেন আজ্ঞা, কো সরকার সব গ্যারেন্টি দেবে সে লিখি দেব, সে সরকার আসু আমি তাকে ভোট দেব, নারীর নারী সুরক্ষা হব চাহুচান, কো সরকার লিখি দিও, সে পব্লিক লিখি দিও, কে সুরক্ষা দিয়ে পারিব সে আসু সরকার কু সারা ভারত রে নারীর খালি আজ্ঞা গোটে কথা হচ্ছে, এই যে অছি রাজনীতি কাহিপাই এই চৌকি পাই রাজনীতি, কারে কিছু চিন্তা নেই, কে খাউছি ন খাউছি পানি চিন্তা নেই, খালি চৌকি পাই লোভ সব, রাজনীতি তো রহবা না, রাজনীতি থোড়ে বন্ধ হয়ে যাবে, বন্ধ নেই নেই পারে, কিন্তু আমি কেনা ভল রাজনীতি করব, সেই কথা আমার ভাই কইছে, ভারত ভারত বর্ষের রাজনীতি সমস্তে করছেন, কিন্তু নিজ নিজ দলর রাজনীতি কু নেকি সেমানে রাজনীতি, কিন্তু এমতি গোটে রাজনীতি হবা কথা যে কি সরকার ঠিক ভাবে চলে পারিব রাজ্যরে তথা দেশরে বি, তো এমতি গোটে সরকার আসবা কথা আমি কহুনু যে আমি দেই পারিবু কি সে দেই পারিব, কিন্তু এমতি গোটে সরকার হো আপন কোন তো কে দেই পারিব সেটা নির্দিষ্ট কেহি কই পারিবে নে, আপন সরকার ন হলে আপন সেটা বি কই পারিবে নে, নির্দিষ্ট ভাবে আপন বি মধ্যে সেটা চৌকি পাই লোভ আগে চৌকি পাই লোভ সব সব চেয়ার পাই যে চৌকি গোটে অছে লোভ, আর গাড়ি মোটর যে চার চৌকিয়া উড়া যা এটা গোটে লোভ, আপন নিজে ভাল সরকার আমি তুমি তুমি ভাল সরকার হো তুমি ভোট দেবো আচ্ছা আপন যেন কহুছেন তো কেউ সরকার আসলে ভাল হইতা আপন কহন্তু সেইটা তো সেইটা নে আপন কহন্তু কেউ সরকার আসলে ভাল হইতা হ্যাঁ আপন বিচার করবে বলে আপন বিচার রাখন্তু হ্যাঁ মোর নাম হচ্ছে ডক্টর উমেশ কুমার বলছি আমি ডক্টর প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছি কিন্তু কেন সরকার আসলে নারী জিতার উপরে কি আমার শান্তি শৃঙ্খলা যা ঘটনা বি হচ্ছে দেখুন পানি পবন স্বাস্থ্য উপরে যা বি হচ্ছে কেন সরকার আসলে করবা যেটা বি যে সরকার আসু সেটা এটা ধীরে ধীরে করে যদি কমপ্লিট করবা হলে করবা আর দিনকে সব জিনিস গুলা সলভ কে না করি পারে আপনার নেতা আর কি জনতা হিসাবে কৌ জনতা হিসাবে কৌ যাই জনতা হিসাবে পব্লিক নিজে পব্লিক সরকার হিসাবে আপনার কহবে কি কেউ দল আসলে ওড়িশার ভাল শাসন দিয়ে পারে মোর মতলব আজ্ঞা যে বি আসুছে তার নিজের সেলফিসি লাগুছে আর নিজের চেয়ার পার্সন লাগে সে সব রাজনীতি ¿Qué es eso?
ହଁ କରୁଛନ୍ ଜଣଙ୍କର କିଛି ନାଇଁ ନା ଆଜ୍ଞା, 50 ଏକର ଚାଷ କରୁଛି, କିଛି ନାଇଁ ନ, ମାଲିକ ଆଣୁଛେ, ଉଧାର ଆଣୁଛେ, ନା ହେଲା ଆଉ କାଁ କରବା, ଜଣଙ୍କର ଜମିନ ଟିକେ ନାଇଁ ନ ସେଥି 50 ଏକର କରବା, ଆମର ବାମଣିକିଆ ଲୋକ ଆଜ୍ଞା ଶୁଣୁ, ଆମେ ସବୁ ତ ଚାକିରି ବାକିରି କରିଦେଇଦେଲା, କାହାକେ ଦେମା, ଯାହାକେ ହେଲେ ତ ଦେମା କି ନାଇଁ ଦେଉ, ଚାଷୀ କଥା କହୁଛୁ ହେଲେ ସେ କେନ୍ କିଛି ବି ଚାଷ କରିପାରିବ, ଆପଣ କହିବାର ଅର୍ଥ ହେଲା ଆଜ୍ଞା କାହାରେ ଦରଦ ନାଇଁ ନ ଚାଷୀ ପ୍ରତି ପ୍ରତି କିଏ ଧର୍ଷିତା ପ୍ରତି କାହାରେ ଦରଦ ନାଇଁ ନ, ଖାଲି ରାଜନୀତି କରୁଛନ୍ ସାର୍। ଆଗରୁ ଯେନ୍ ଇଂରେଜ ଶାସନ 70 ବର୍ଷ ଆଗରୁ ଇଂରେଜ ଶାସନ ଚାଲିଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଆମେ ସ୍ୱାଧୀନ ହେଲା ପରେ ଆପଣଙ୍କୁ କେନ୍ତା ଲାଗୁଛି? ନାଇଁ ଏଇଟା ତ ସ୍ୱାଧୀନ ହେଲା ପାଇଁ ଲାଗୁଛି, ପୁଣି ଇଂରେଜ ଶାସନ